নমস্কার, আমি উত্তরা, আপনারা দেখছেন জিও বাংলা। অ্যান্ড দিস ভিডিও ইজ ব্রট ইউ বাই এম বাজার। মিষ্টি আমার বরাবরই খুব প্রিয়, আর শীতকাল বলতে আমার কাছে বেসিক্যালি বিভিন্ন রকমের মিষ্টি, পাটি সাপটা, পিঠে পুলি আর নলেন গুড়ের রসগোল্লা। কথাতেই আছে বাংলার পৌষ পার্বণ মানে পৌষ মাস, রসগোল্লা বলতে কেমন একটা ঐতিহাসিক ভালোবাসায় জড়িয়ে যাই। ঐতিহাসিক বললাম কারণ নবীন ময়রা প্রথম রসগোল্লা সিনেমাতে দেখিয়েছিলেন কী করে ধপধপে সাদা রসের গোল্লা দুধের সাগরের মধ্যে দিয়ে রসগোল্লা বানিয়েছিলেন, আর সেটা যদি হয় নলেন গুড় দিয়ে তাহলে তো কথাই নেই। চলুন দেখে নিই রসের স্বাদ কাহন। আপনার নাম? সব্যসাচী ঘোষ। কতদিনের পুরনো দোকান? 80 ইয়ার্স আপ। আচ্ছা, আপনার দোকানের সবথেকে ভালো মিষ্টি কোনগুলো? ভালো মিষ্টি বলতে এই যে গুড়ের সুরো, গুড়ের সুরবিটা হবে, তারপরে ওদিকে সরবাটি হবে, সরচমচম হবে, ছানার ছানার পাটি সাপটা হবে। আচ্ছা, মানে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি সবই নলেন গুড়ে তৈরি। এখন তো গুড়ের সিজন তাই সেই গুলো। আচ্ছা, থ্যাংক ইউ। তো এইভাবে এই বিজনেসে আপনি কতদিন? আমি 2004 সাল থেকে আছি। আচ্ছা, ওকে। কিভাবে আসা এই বিজনেসে? কিভাবে আসা? এটা তো আমাদের ফ্যামিলি বিজনেস, এই উপলক্ষে আমি তো আসি। অসংখ্য ধন্যবাদ। তাহলে দেখলেন তো, শীত পার্বণে সেজে উঠছে কলকাতার মিষ্টির ভাণ্ডার, আর সাথে রসের রাজা রসগোল্লা তো আছেই। আমার কাছে এটাই শীতকাল। আপনাদের কাছে শীতকাল মানে কি ঝটপট লিখে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আর এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দিস ভিডিও ব্রট ইউ বাই এম বাজার। ক্যামেরায় সুজয়ের সাথে আমি উত্তরা, জিও বাংলা।